আপনি তো মহিষী নাই, আমি না। কেউ তো আর মহিষী হয়ে জন্ম নেয় না, হতে হয়। আপনি হতে চান? আপনি যদি হতে চান তাহলে আপনাকে শেখাবো। এতটা কোনে বেশি কে তোমার মনে নাই? তুই আমার কইলে ব্যবসার জন্য 1 লাখ টাকা দিতি। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাইয়ে জমি বেঁচে এই টাকা নিয়েছি। এ জলাল তুই দেখ কাজের না হয়েছে কি না, থাক আরেকদিন কমানি। চুম্পা রে চুম্পা আয়না কাছে, মামি মামি বিরাট একটা ঘটনা ঘটে গেছে আজ। কি হয়েছে? আপনি কইছিলাম না ওই যে মাইজা মামির অফিসে এক বেড়ার লগে মামির ওই যে বেটাটা মামির জন্য হের বউরে তালাক দিছে। হুম, এই বেটা ইসকা বাড়ির মধ্যে সুইলাইছিল, বাড়ির ভিতরে ঢুকবার চাইছিল মামি, জয়নালরা ঢুকতে দেয় নাই। হের পর এই বেটায় গেটের গোড়ায় খাড়ায় খাড়ায় মামিরে ডাকছে, নাদিয়া নাদিয়া তুমি সুইলাসো, আমি তোমারে বিয়া করুম। কি বলিস, মানুষ শুনেনি? মানে মানুষ দেখেনি? দেখেনি আবার? মানুষজন চোখ বড় বড় করে এই বাড়ির দিকে তাকায় আসিল, আর মজ মাজই মাগেছিল মামি। সুদ্রিবিলার মানিজ্য তা থাকলো না। এই বাবা মা জানেন? না নাই তো, ঘুমাইতেছিল, আর নানির কথা জানি না। আরে কি অবস্থা হবে। এই নাদিয়া জানে? হ জানে মনে হয়, বাড়ির মধ্যে যখন আসিল জানে। এই তুই আবার কাউকে কিছু বলতে যাস না যেন। মামি যে কি কথা কন্যা, আমার কোনো ঠেকা পড়ছে? আমি কাউরে কিছু কইতে যাব কোন দুঃখে? যে থাকে যার মতো, আমার কি, আমার এগুলো অভ্যাস নাই কাউরে কথা কওয়া। জানো আজ একটা লোক এসে সমানে গেট পিটিয়ে মাথায় তুলেছে। বলছো কি, কখন, কই, আমি কোথায় ছিলাম? তুমি মনে হয় চিলেকোটে ঘুমাচ্ছিলে। কি এমন ঘুমাচ্ছিলাম যে আমি কিছু টেরি পেলাম না? হ্যাঁ, অনেকক্ষণ ধাক্কাচ্ছিল। কেন, কি চাইছে? নাম শুভ না কি জানো এরকম, নাদিয়া নাকি তাকে আসতে বলেছে, নাদিয়া বলেছে তাকে বিয়ে করবে। কি সব বলছো, আর নাদিয়া বিয়ে করতে চাইবে কেন? আমি কি জানি, যা শুনেছি তাই বললাম। তারপর? তারপর আর কি, দারোয়ানরা জোর করে বের করে দিয়েছে। তুমি নাদিয়াকে কিছু জিজ্ঞেস করেছো? ও চেনে না, আমার সাথে কথা হয়নি। কে না কে, মানে নাদিয়াকে তো বলা উচিত। তুমি একটু ডেকে জিজ্ঞেস করো না কি ব্যাপার। ও কোথায়? ও তো বাসায় থাকে, এখন তো অফিসে যায় না। তুমি যাও, ওকে একটু ডাকো, একটু কথা বলে দেখি বিষয়টা কি। মঞ্জু নাই, আমি কাকে পাঠাবো, একটা কাজের লোক রাখা দরকার। আচ্ছা, ওই মানে মেয়ে না রেখে ছেলে রাখা যায় না, এই কাজের মেয়েগুলো তো সব বধ হয়ে গেছে, খালি মিথ্যা কথা বলে। ছেলে পারবে বাড়ির কাজ করতে? কি এমন কাজ, ও ঘর পরিষ্কার করাই তো, আর রান্নাবান্না কাজ তো তুমিই করো, ও পারবে। দেখো যা ভালো মনে করো। হ্যাঁ দেখো তো।
ব্যাপার মফিজ ভাই, তোমারে আজকে খুব খুশি খুশি লাগতেছে। জলাল, আমার একটা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে বুঝছিস। স্বপ্ন? কিসের স্বপ্ন? আছে আছে, শোন, কালকে আমি ডাক্তারের কাছে যাবো একটু বুঝছিস। তুই সারাদিন ডিউটি করবি, আমি আবার রাত্রি এসে ডিউটি দেবো। আচ্ছা, তা কিসের ডাক্তার দেখাবা? হার্টের ডাক্তার। হার্ট? হার্টের? তোমার আবার হার্টে কী হলো? হার্টের রোগ হয়েছে, রোগ। কাল রোগ সারানোর জন্য যাবো রে জয়নাল। ও ঠিক আছে, তা এক কাম করো, তুমি আজকে রাতে ডিউটি করো, আর কাল তো সারাদিন আমার গেটে বসে থাকতে হবে না, আমি যাই গিয়ে। আরে ভাই, দিন দুটো সুখ দুঃখের কথা কই। আচ্ছা, তুই কি চুম্পারে আসলেই ভালোবাসিস কদিন? হ্যাঁ, তা তো ভালোবাসি। তো জানি না কেন জানি তারে দেখলি আমার বুকটার মধ্যে দরফর দরফর করে। থাক, আর ধরফরানির দরকার নেই, চম্পার আর একজনের সাথে বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি কারে? কার সাথে তা জানি না, তাই তুই চম্পার আশা আর করিস না জয়নাল, ও তুই আর পাবেই না। পাবো না কইলেই হলো, তুমি খালি আমার ব্যবসাটা একটু দিয়ে দাও, তারপর দেখো আমি কী করি। যতই ব্যবসা করো জয়লাল, কাম কিন্তু শেষ, আর পাবি না সুম্পাক। তুমি শিওর? হ্যাঁ, 100% শিওর, তুই সুম্পাক আর পাবি না। তাহলে এক কাম করো, তুমি আমার ব্যবসাটা ফেরত দিয়ে দাও, চম্পার যদি না পাই তো আমার ব্যবসা দিয়ে কী হবি? ধর, তুই না একটু ইয়ার্কিও বুঝিস না, তোর সাথে তো একটু মজা করলাম বুঝছিস। শোন, আশা ছাড়বি নে বুঝছিস, নিরাশ হবি নে, আর কথায় কথায় ওই টাকা পয়সার কথা কবি না। তাহলে তুই যা, যা টাহা নিয়ে আয়, তোর টাহা আমার লাগবে না। হ্যাঁ, আমার টাহাই দিয়ে দাও। হ্যাঁ, তুই বেটা না একটা ফাউল, চল ঘুমাই দুইজনে মিলে। দুজনে গেট ছাড়ে দিয়ে? আরে গেট ছাড়ে যাতে কী হয়েছে, গেটে তালা দেওয়া আছে না, আর আজকে কেউ আর আসবে না নে বুঝছিস। আজকে না ঘুমালি কালকে তো ডাক্তারের কাছে গিয়ে আর রোগের কথা কতেই পারবো না নে বুঝছিস না। আর আজকে তো আর যারা আসার তো এসে পড়েছে, এখন আর কেউ আসবে না নে। কী যে কও, তোমার কথা তো আমি কিচ্ছু বুঝি না। গেট খোলা রে, দুজনে যাওয়া। গেট খোলা না, তালা দেওয়া আছে, আর সমস্যা নেই চল। আর যে আকারে ভূতের উপদ্রব বাড়িছে, তোরে যে কোনো সময় ঘাড় মটকায় ধরবে নে, এমনকি তুই একা একা ডিউটি করতে পারবি? ক না, ভয় করবে না? তা করবে তো, তাহলে চল চল। বাবা, ও একটা পাগল, আমাদের অফিসেই কাজ করতো না, কিন্তু ওইভাবে এসে বাসা গেট ধরে ধাক্কা থাকি করলে তো বিপদ। হ্যাঁ বাবা, আমি জানি, ওই লোকের যন্ত্রণার কারণে আমি অফিসটা বন্ধ করে দিয়েছি। না না না, এটা তো কোনো কথা হলো না, একটা পাগলের জন্য তুমি অফিসে যাবে না, তা কি করে হয়? কি করবো বাবা, সে শুধু আমার সাথে না, আমাদের অফিসে যত মেয়ে কলিগ আছে সবার সাথে সে এমন করছে। না না, তাহলে তো খুবই খারাপ কথা, ওকে তো ধরে পুলিশে দাও দরকার। আর পুলিশে দিয়েই বা কি করবে, ও পাগল মানুষ দুদিন পর ঠিকই ছাড়া পেয়ে যাবে। সেটাই বাবা, আসলে বাবা আমি সত্যি খুবই দুঃখিত, আই এম ভেরি সরি, আমার কারণে আপনাদেরকে এত বিব্রত হতে হচ্ছে। না না, সেটা কথা না, তুমি ওর জন্য অফিসে যাবে না, ও তোমাকে বাসায় এসে বিরক্ত করবে, এটা তো হতে পারে না। কিন্তু বাবা, একবার যে আসছে সে তো আবারও আসবে, বারবার যদি একটা লোক এইভাবে বিরক্ত করতে থাকে তাহলে কতক্ষণই বা আপনারা সহ্য করবেন? আর একবার আসলে আমি ওকে ধরে বেঁধে রাখবো। আচ্ছা ঠিক আছে, তুমি রাশেদকে একটু আমার সাথে কথা বলতে বলো। রাশেদ তো সেই ভোরবেলা বের হয় আর অনেক রাতে ফিরে, বাবা মনে হয় না আপনার সাথে দেখা করতে পারবে, তবে আমি বলবো যাতে আপনার সাথেও কথা বলে। আচ্ছা ঠিক আছে, বেশ। আচ্ছা সুমনা, তুমি কি আমার সঙ্গে আর কখনো ঠিক মতো কথা বলবে না? কোথায় ঠিক মতো কথা বলছি না, আমি তো ঠিক মতোই কথা বলছি। আমি জানি যে তুমি কষ্ট পেয়েছো, আমি জানি যে এমন কিছু আমি করেছি, এমন কিছু কষ্ট আমি তোমাকে দিয়েছি যার প্রাপ্য তুমি না, কিন্তু তারপরেও আমি তোমাকে বলেছি আই এম সরি,
তুমি এমন করে আর থেকো না প্লিজ। জামিল দেখো আমি তোমার সাথে নর্মাল বিহেভই করছি। না করছো না। শোনো না দেখো আমি তোমাকে অনেকবার বলেছি আবারও বলছি আই এম সরি। তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে বিশ্বাস করতে পারবে না। তুমি তুমি ভাববে যে আমি ভেতরে ভেতরে নূপুরের সঙ্গে যোগাযোগ রেখেছি। কিন্তু দেখো নূপুর তো মারা গেছে, সে ধরনের কোনো সম্ভাবনা তো আর নেই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বারবার একই কথা বলো না তো, মাফ টাফের কিছু নেই, তোমার উপর আমার রাগ নেই, কিচ্ছু নেই। ওকে দেখো সুমনা, তুমি আমার ওয়াইফ, আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু। আমার এখন একটা বিপদ, এই বিপদের সময় তোমাকে আমার পাশে দরকার। এখন তুমি যদি আমাকে মানসিকভাবে সাপোর্ট না দাও সুমনা, তাহলে তো বেঁচে থাকাটাই আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। আমি তো তোমাকে ছেড়ে যাইনি, আমি তো তোমার পাশেই আছি না? তুমি আমার পাশে আছো, তুমি আমাকে ছেড়ে যাওনি, এই শব্দগুলো একদম সত্যি। কিন্তু কথা হচ্ছে যে তুমি তো আমার পাশে থেকেও আমার কাছে নেই। মানসিকভাবে একটা অনেক দূরত্ব তুমি তৈরি করে রেখেছো, এই দূরত্বটা আমি কীভাবে মানে কীভাবে? শোনো, এর দূরত্বের জন্য কি আমি তাই? আই এম সরি টু সে। না না, তুমি দায়ী সে কথা আমি বলছি না, এর জন্য খানিকটা হলে তো আমিও দায়ী। আমি তোমাকে বলেছি যে নূপুরের সঙ্গে যে আমার ব্যাপারটা ছিল সেটা সেটা তো আমি, এটা অ্যাক্সিডেন্ট। আর নূপুর মারা গেছে সেটা নিয়ে পুলিশ আমার পিছনে লেগেছে, পুলিশ মানে এই ঘটনাটার মানে রহস্যটা উদ্ঘাটন করতে চায়। শুধু তাই না, জালাল চাচা পুলিশ নিয়ে নানান ধরনের কেচ্ছা কাহিনী করছে, এই মানে পুলিশ নিয়ে আমি একটা বিশাল ঝামেলার মধ্যে আছি। তুমি তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? আমি সবই বুঝতে পারছি, কিন্তু অনেক কিছু আমি মেনে নিতে পারছি না, আই এম সরি। এখন আমি কি করব বলো তো, এই পুলিশের ঝামেলাটা, আমি তো রীতিমতো অফিসে যেতে ভয় পাচ্ছি। শোনো তুমি তুমি ভয় পেও না প্লিজ, আমরা সবাই তোমার পাশে আছি। মামি মামি মামি, আমিও ভয় পাই। ভয় পাই মানে তুই আবার কিসের ভয় পাস? মামি মামি রাইত ভুইরা কান্দন হুনি, আজ কত রাইত আমি ঘুমাই না, আমার কিছু ভাল লাগতেছে না মামা। কি বলিস, একই বাসায় থাকি আমরা, তুই প্রতিদিন কান্নার শব্দ শুনিস আর আমরা কেউ শুনলাম না। আপনারা কেন শুনেন না, এটা আমি কেন দেখবো? তাই আমি হুনি কান্দন মামি, আমি কি না ঘুমাইতে ঘুমাইতে একদিন মইরা যামু? এই তুই কি করতে চাস, তুই কি কাজ করতে চাস না এখানে? কাজ তো করতে চাই, কিন্তু এমন কইরা কেমন কইরা থাকুম কোন? ঠিক আছে, আমরা আরেকটা কাজের মানুষ খোঁজ করছি, পেলেই তোকে ছেড়ে দিচ্ছি। ওকে আল্লাহ গো আল্লাহ, মামি আপনারা আমাকে বিদায় করে দিবেন, আপনাকে স্যার আমি কেমনে থাকুম? কাঁদবি না তো, কাঁদবি না, তোকে তো এখনই যেতে হচ্ছে না, যখন সময় হবে তখন কান্নাকাটি করিস, এখন যা। জামুগা মামা জামুগা, তো একখান কথা, আমার লগে যেটা কান্দে হেটা যদি না যায়, এরপর আপনারা একটা লোক রাখবেন, হের লগে যদি না যায় এরপর আরেকটা লাগবেন, হের লগেও যদি না যায় তখন তার সে ভালোইব যেটা কান্দে হেটার এই বাড়ির থেকে তাড়ানোর ব্যবস্থা করেন। কে কাঁদে আমরা কি করে জানবো? আল্লাহ, আপনারা কেন জানবেন? হ্যাগরে যারা বাইর করে তাগরে খবর দেন, ফকির কবিরাজ এইসব আর কি। ওফ, তুই যা তো এখান থেকে যা। যাইতেছি যাইতেছি, ভালো বুদ্ধি দিলাম দাম দিলেন না, একদিন ঠিকই বুঝবেন লাইলি কি ছিল। আচ্ছা তুমি লাইলিকে বিদায় করতে পারছো না কোনোভাবে? পারছি, চাচ্ছিও তো, কিন্তু দিলে লাভ কি? আমার বাড়ির কাজগুলো কে করবে? আমি? আবির নদীকে দেখবে কি আমি? তুমি এক কাজ করো, একটা কাজের লোক খুঁজে বের করো, তারপর যত তাড়াতাড়ি পারো ওকে বাড়ি থেকে বের করে দাও। এত বেশি কথা বলে না? আমি জানি ও বেশি কথা বলে, সবাইকে বলে রেখেছি, পাচ্ছি না তো কি করব। কি ব্যাপার বল, সেদিন তো খুব ধুর ধুর করে তাড়িয়ে দিলি, আবার আজকে ফোন করে ডেকেছিস কেন? তোর রেবেকা সান্যালের জন্য একটা চাকরি ঠিক করেছি। ওর চাকরি আর লাগবে না, ওই ওর আগের চাকরিতেই জয়েন করতে পেরেছি।
তার জন্য তুই আর আমার সাথে দেখা করিস না, তাই না? আচ্ছা তোর কাছে কি মনে হয় আমি তোর কাছে কখন আসি? যখন আমার টাকা পয়সা লাগে অথবা কোনো তদবির করতে হয় তখন? অনেকটা সেরকমই শাহেদ। ব্যক্তি আমার তোর কাছে কোনো মূল্য নেই। আমার জামাইয়ের যদি অনেক টাকা পয়সার ক্ষমতা না থাকতো তুই আমার সাথে কখনোই যোগাযোগ করতি না। তুই তোর জামাইকে রেখে হঠাৎ করে আমাকে অপমান করা শুরু করলি কেন? আমার জামাইয়ের অপমান বোধ আছে, তোর সেটাও নেই। যাই হোক, রেবেকার যখন চাকরিটা লাগবে না, ভালো থাক। চলে যেতে বলছিস? থাকতে বললেও চলে যাবি, তার চেয়ে আমিই বলি। আচ্ছা যাবো। ভাইয়া কোথায়? তার সাথে দেখা করে তারপর যাবো। আমি আসছি যে সে জানে? জানবে না কেন? এ বাসায় কখন কে আসে কে যায় সবকিছুই সে জানে। ঘর ভর্তি তার নানান স্পাই। এসব তোর বানানো কথা, তুই শুধু শুধু লোকটাকে সন্দেহ করিস। আমার জামাইকে আমার চেয়ে তুই বেশি চিনিস। তুই চিনিসই না তাকে। তোর ভাগ্য যে তুই তার মতো লোককে তোর জীবনে পেয়েছিস। আমার ভাগ্য যে আমি তোর মতো একটা অপদার্থর হাত থেকে রক্ষা পেয়েছি। ঠিক আছে, ভালো। ভাইয়া কি করে? জানি না, সে কি করে তার খোঁজ আমি কেন নিব? আচ্ছা ঠিক আছে, যাই আমি। কই যাবি? রেবেকা সোনালের সাথে দেখা করতে? রেবেকা তোর মতো এত আজেরা থাকে না, আজেরা খায় না। ওই জব করে, ওর কাজ আছে, ওর এত টাইম নেই আমার সাথে দেখা করার। ও, আমি বেকার, আমার সময় কাটে না, এর জন্য আমার টাইম আছে তোর সাথে ঘোরার। আচ্ছা আমি কখন তা বললাম? তুই দিনে দিনে এরকম হয়ে যাচ্ছিস কেন বলতো? আমি খারাপ, অনেক খারাপ। যা, ভালো মেয়ে রেবেকা সান্যালের সাথে দেখা কর, যা। হ্যাঁ যাবই তো, ওকে নিয়ে দরকার হলে বান্দরবন যাবো, নীলগিরি যাবো, কক্সবাজার যাবো, সব জায়গায় ঘুরবো। কাকে নিয়ে কক্সবাজার নীলগিরি ঘুরতে যাচ্ছ শাহেদ? না মানে ভাইয়া, শাহেদ বলতে চাচ্ছে যে ও আমাকে নিয়ে কক্সবাজার নীলগিরি ঘুরতে যাবে। তুমি কি বলো? যাবে, অবশ্যই যাবে। কবে যাবা? তোমাকে নিব না, বয়স্ক মানুষের সঙ্গে আমার ঘুরতে ভালো লাগে না। আরে আমি যাব কখন বললাম? ঠিক আছে শাহেদ, কবে যাবে বলো, আমি সব অ্যারেঞ্জ করে দেবো। না ভাইয়া মানে, তুমি কেন অ্যারেঞ্জ করবে? তুমি ওকে কি মনে করো, ও মনে হয় তোমার চেয়ে কম? আর রোকসানা কি হচ্ছে এসব? কম বুঝবে কেন? ঠিক আছে, তোমাদের যখন ইচ্ছা যাও। তুমি আমাকে অনুমতি কেন দিচ্ছ? আমি কি তোমার কাছে পারমিশন চেয়েছি? আমি তোমাকে শুধু জানিয়েছি যে আমরা দুজন যাব। আরে আমি তো অনুমতি দেইনি, আমি তোমার ইচ্ছার সাথে একাত্মতা প্রকাশ করছি। ভাইয়া ও ভুল বলছে, আমি আসলে অন্য কাউকে নিয়ে যেতে চাচ্ছিলাম। তুই লুকোচ্ছিস কেন শাহেদ? তুই কি ওকে ভয় পাস বল? তুই চুপ কর। তোমাদের বন্ধুদের ব্যাপার, তোমরা কখন কিভাবে যাবা এটা তোমাদের ব্যাপার, আমাকে জানিও, আমি সব অ্যারেঞ্জ করে দেবো। ঠিক আছে শাহেদ? ভাইয়া আমরা যাব না কোথাও। আমি যাব, আমি তোর সাথে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, টেকনাফ সব জায়গায় যাব। গেলে তুই ভাইয়াকে নিয়ে যা, আমার কাজ আছে। আমি বললাম না যে ঘোরার জন্য বয়স্ক মানুষ বোরিং হয়? ভাইয়া মোটেও বয়স্ক মানুষ না, তুই শুধু শুধু উল্টাপাল্টা কথা বলিস। না না ঠিক আছে শোনো, আমি যাই, আমার একটু কাজ আছে। আর শাহেদ তুমি অবশ্যই দুপুরে খেয়ে যাবা। শুধু দুপুরে কেন, ও রাতেও খাবে। তুমি কি আজকে বাসায় আসবে? হ্যাঁ আসবো, তবে আমার আসতে একটু দেরি হবে। ভাইয়া আমার খুব জরুরি একটা কাজ আছে, আমি এখনই বের হবো, আমার এমনি অনেক দেরি হয়ে গেছে। আরে না না তোমরা গল্প করো, আমি যাই। তুমি যাও, আমরা কি করবো সেটা তো তোমার বলার দরকার নাই। তা তো অবশ্যই, বসো। ছি ছি রুকু, মানুষের সাথে খারাপ ব্যবহারের একটা লেভেল থাকা উচিত। চুপ কর, একটাও কথা বলবি না, চল বাইরে খাবো। আমি তোর সাথে কোথাও যেতে পারবো না, আমার কাজ আছে, আমি যাই। ও তোর জন্য তো রেবেকা সান্যাল ওয়েট করছে, যা তার সঙ্গে দেখা কর। যাচ্ছি। কালকে কখন আসবি? কালকে সকাল সকাল চলে আসবি। কাল আমার কাজ আছে, আমি ঢাকার বাইরে যাবো, সপ্তাহখানেক পরে আসবো। আমি খুব ভালো মতোই জানি যে তুই কালকে কোথাও যাচ্ছিস না। তুই যদি কালকে না আসিস, আমি তাহলে পারভেজকে বলে দিব যে তুইও আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি, আমরা একে অন্যকে বিয়ে করতে চাই, তুমি আমাকে ডিভোর্স দাও। তোর যা ইচ্ছা তুই তাই বলিস, আমি আসবো না। তোর কসম, তুই যদি না আসিস আমি অবশ্যই পারভেজকে বলবো, বাকিটা তোর ইচ্ছা। ভাবি আপনিও না, এতদিন আমি বাসায় থাকতাম না, কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, এই জন্য আমি খারাপ ছিলাম, বাড়ির মেজ বউ খারাপ, এখন আমি সারাক্ষণ বাসায় থাকি, এতেও আমার দোষ? না 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 দোষ হবে কেন? আচ্ছা না দিয়া আমরা দুটো মাত্র যা, মিলেমিশে থাকতে তো ভালো লাগে, সারাদিন একসাথে থাকবো ভালো লাগবে না? বেশি বুঝিস না, আজকে বন্ধ না?
বন্ধ দেখেছিস সব মার্কেট বন্ধ হেলে কি মরে এই পরে লইয়ে যাবি মজা লস না আমার লাগে মজা লস এক লাখ টাকা চুরি হইলে তুই এতক্ষণে দশ বার অজ্ঞান হইতি আমার সামনে বইসা কথা কইতে পারতি না না হয়েছে কি টাকাটা আসলে আমার না টাকাটা জয়লালের কিন্তু যেহেতু আমার দায়িত্বে ছিল তখন চুরি হয়েছে তার মানে তো আমার টাকাই চুরি হয়েছে না ও এই কথা জয়নালের টাকা তা তুই জয়নালের টাকাটা দিবি না